সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছি। তিনি নাকি বারাসাতের ময়দান থেকে বলেছেন মহিলাদের কথা মহিলাদের বাঁচাতে হবে মহিলাদের সম্মানের কথা সন্দেশখালীর কথা উনি বলেছেন ভালো কথা দেশের প্রধানমন্ত্রী মহিলাদের ওপর নির্যাতন হবে গণধর্ষণ হবে তার বিরুদ্ধে কথা বলবেন ভালো কথা কিন্তু নরেন্দ্র মোদীকে প্রশ্ন আমরা করব এই কলকাতা থেকে চোদ্দশো কিলোমিটার দূরে ফ্লাইটে গেলে দু ঘন্টার রাস্তা এই উত্তর পূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে নারীরা গণধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তাদের গণধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী সন্দেশ খালি নিয়ে একটা কথা বলেন বলতে পারেন পশ্চিমবঙ্গে এসে মিটিং করতে পারেন মণিপুরে যেতে পারেন না কেন মণিপুরের মহিলারা মহিলা নন মণিপুরের মহিলাদের সম্মান গুরুত্বপূর্ণ নয় নাকি মণিপুরে বিজেপির সরকার মণিপুরের বিজেপি সরকারের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে তাদের ল অ্যান্ড অর্ডারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যাবে তাই মণিপুরে যাওয়া যাবে না বিজেপি বিরোধী যা যা সরকার রয়েছে সেই রাজ্যে গিয়ে উনি বড় বড় কথা বলবেন আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই তাহলে ওই হাতরা সুনাওকা যারা করলো আইআইটি বিএচির মধ্যে যারা গণধর্ষণ করলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পা হব না নরেন্দ্র মোদীরা জেনে নিই